গুড আফটারনুন ফ্রেন্ড প্রেম টিউবার চ্যানেলে আপনাদের সকলকে আবার জানায় স্বাগত বিশেষ করে কুশল পাল প্রীতম রায় পিন্টু বাগ অভিজিৎ দে তোমাদের প্রতিটা ভিডিওতে কমেন্ট করাকে আমাকে আরও উৎসাহ যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কন্টিনিউয়াস পড়ে গেলে ডব্লিউপি দু হাজার একুশ যার সময়ের অপেক্ষা মাত্র তাই চতুর্থ কোশ্চেন নিয়ে আবার চলে এসেছি পঞ্চম ভিডিওতে আমরা যে কোশ্চেনটা দেখব একটি ঘুড়ি ও একটি লাটায়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম যদি ঘুড়ির থেকে এক টাকা বেশি হয় তবে ঘুড়ির দাম কত হবে দশ পয়সা কুড়ি পয়সা পাঁচ পয়সা না পঁচিশ পয়সা আপনাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হল টাইম স্টার্ট এই অঙ্কটা খুব দেখে সোজা মনে হবে এক টাকা দশ পয়সা বেশি আর এর এক টাকা কম তাহলে দুজনে ঘুড়ির দাম দশ পয়সা এটা এক টাকা এটা আমরা সহজেই বলে দিই কিন্তু আসলে এটা উত্তরটা ভুল এখানে কি হবে আমরা অঙ্কটা করার চেষ্টা করব একজনের এক টাকা দশ পয়সা বেশি লাটায়ের দাম একটা ঘুড়ি আর লাটায়ের দাম মোট এক টাকা দশ পয়সা তাহলে এখান থেকে কি হচ্ছে না দশ পয়সার তফাত দশ পয়সার হলে কী হচ্ছে দশ পয়সাটাকে আমরা যদি দুভাগে ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে পাঁচ পয়সা পাঁচ পয়সা এবার তাহলে কী হচ্ছে এক টাকা যেহেতু বেশি ঘুড়ির থেকে লাটায়ের দাম তাহলে লাটায়ের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ঘুড়ির দাম হচ্ছে এখানে পয়েন্ট ফাইভ তাহলে টোটাল হয়ে গেছে এক টাকা পাঁচ পয়সা আর পাঁচ পয়সা দশ পয়সা তাহলে ঘোড়ির দাম কত হচ্ছে ঘোড়ির দাম লাটা থেকে কম তাহলে ঘোড়ির দাম হচ্ছে অপশন সি थैंक यू फॉर वाचिंग কিপ সাপোর্টিং প্রেমটিবা চ্যানেল